অবৈধ সম্পদ অর্জন ও পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাত এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। আমাদের প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে ইনকোয়ারি চলতেছে ওই তাদের মার্কেটের অনিয়ম নিয়ে। আসলে এটা যেহেতু অনুসন্ধানাধীন, কি কারণে ডেকেছে এই বিষয়ে আসলে এখন আমাদের মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব। কি অনিয়ম, কি টাইপের অনিয়ম আপনাদের? এটা তাদের মার্কেট এবং তার ব্যক্তিগত অনিয়ম আর কি, অর্থ আত্মসাতের বিষয় আর কি। যে পুলিশ মার্কেট হয়েছে সেই ব্যাপারে তার অনিয়মের একটা অভিযোগ আছে, আমরা ইনকোয়ারি করতেছি, কিন্তু এই ব্যাপারে আসলে এখন এই অনুসন্ধানকালে কোনো মন্তব্য করতে পারবো না। এর সাথে কি তার সম্পদের, মানে তার ব্যক্তিগত সম্পদের কোনো কিছু আছে নাকি রিলেটেড? সেটাও আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। আসলে অনুসন্ধানান্তে এই বিষয়ে আপনাদেরকে আসলে আমি কোনো মন্তব্য করতে পারছি না।